চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চর বাঁশবাড়িয়া ইউনিয়নের তিনটি মৌজা থেকে বসুন্ধরা গ্রুপকে সমুদ্র সৈকতের 470 একর জায়গা বরাদ্দ দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেখানে পেট্রোকেমিক্যাল পণ্য, তেল শোধনাগার, এলপিজি প্ল্যান্ট ও একটি পোর্ট টার্মিনাল করতে চায় বসুন্ধরা। আর এই বরাদ্দ দিতে গিয়ে তড়িঘড়ি করে ভূমির শ্রেণী পরিবর্তন করে ভূমি মন্ত্রণালয়। এই কারণে জায়গাটির বাজার মূল্যের তিনগুণ কম দামে পায় বসুন্ধরা গ্রুপ। মৌজা রেট অনুযায়ী বালুচর শ্রেণীর 470 একরের মূল্য 2017-18 সালের মৌজার রেট অনুযায়ী দাঁড়ায় প্রায় 235 কোটি টাকা। শ্রেণী পরিবর্তনের কারণে সেটাকে মাত্র 55 কোটি টাকায় দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়া হয় বসুন্ধরাকে। আর ভূমির এ শ্রেণী পরিবর্তন করায় সরকার রাজস্ব বঞ্চিত হয় প্রায় 180 কোটি টাকা। চলতি 2023-24 সালের মৌজার মূল্য অনুযায়ী অবশ্য প্রতি শতক সমুদ্র সৈকতের বালুচর শ্রেণীর জায়গার দাম 50,000 থেকে 60,000-এর মধ্যে। সে অনুযায়ী 470 একর জায়গার বাজার মূল্য দাঁড়ায় 253 কোটি টাকা। অন্যদিকে প্রতি শতক ডোবা জমির মৌজা মূল্য পড়েছে 10,000 থেকে 25,000 টাকার মধ্যে। শ্রেণী পরিবর্তন করে খাসে পরিণত করায় বর্তমান মৌজার বাজার মূল্যে সরকার রাজস্ব বঞ্চিত হয়েছে 161,79,00,000 টাকা। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়াম সুবাহান আনবির সমুদ্র সৈকতের বালুচর শ্রেণীর ভূমির শ্রেণী পরিবর্তন করার জন্য ভূমি মন্ত্রণালয়ের কাছে আবেদন করেন 2018 সালের 5 আগস্ট। আবেদনে বন্দোবস্ত চাওয়ার ভূমির সঙ্গে বসুন্ধরা গ্রুপের ক্রয়কৃত সম্পত্তি আছে বলে জানান তিনি। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সমুদ্র সৈকতে পেট্রোকেমিক্যাল রিফাইনারি কমপ্লেক্স, কনডেনসেট ফ্র্যাকশনেশন রিফাইনারি স্থাপনের কাজ শুরু করেছেন। এই জন্য তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা অনুমোদন দিয়েছিলেন বলে আবেদনে উল্লেখ করেন তিনি। জাতীয় স্বার্থে, কর্মসংস্থান ও জাতীয় সমৃদ্ধিতে ভূমিকা রাখার প্রয়োজনে ভূমির শ্রেণী পরিবর্তন করে দীর্ঘমেয়াদী বন্দোবস্তের জন্য অনুরোধ করেন সায়াম সুবাহান। আর আবেদনের পরিপ্রেক্ষিতে 2019 সালের 7 জানুয়ারি ভূমি মন্ত্রণালয়ের খাসজমি এক শাখা থেকে চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেয়া হয়। ঠিক পরের দিন দ্রুততার সঙ্গে সীতাকুণ্ড উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় কানুনগো আর সার্ভেয়ার দিয়ে নড়ালিয়া, বোয়ালিয়া ও চর বাঁশবাড়িয়া মৌজার প্রতিবেদন ও মতামত নেন। প্রতিবেদনে 255.77 একর সমুদ্র সৈকতকে ডোবা শ্রেণীতে পরিবর্তন করা যেতে পারে বলে মন্তব্য দেন কানুনগো আর সার্ভেয়ার। 9 জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় সে প্রতিবেদন সুপারিশ সহ অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে পাঠান। অতিরিক্ত জেলা প্রশাসক চর বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ, সহকারী কমিশনার অফিস ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি শ্রেণী পরিবর্তনের গণবিজ্ঞপ্তি দেন এবং এ বিষয়ে কারো কোনো আপত্তি আসেনি দাবি করে শ্রেণী পরিবর্তন করে নেন। IBTV USA, New York.